2024 এর লোকসভা নির্বাচনের দিন ঘোষণা আজ। কয়েকটি রাজ্যে বিধানসভা ভোটেরও দিন ঘোষণা হতে পারে, জানিয়েছে নির্বাচন কমিশন। বিকশিত ভারত গড়ার লক্ষ্যে পরামর্শ চেয়ে দেশবাসীকে চিঠি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তেলেঙ্গানায় জনসভা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর, উন্নয়নের বার্তা প্রধানমন্ত্রী। সন্দেশখালীর ঘটনায় শেখ শাহজাহানের ভাই আলমগীরকে জেরা, সিবিআই এর আদালতের নির্দেশে নির্যাতিতাদের অভিযোগ সংগ্রহ আইনজীবী প্রিয়াঙ্কা টিবরওয়াল। ভারত বহুত্ববাদে বিশ্বাসী, ভারতে সর্বধর্মের মানুষ সমানভাবে সুরক্ষিত বললেন রাষ্ট্রসংঘে ভারতের স্থায়ী সদস্য রুচিরা কম্বো। আসি বিস্তারিত খবরে। লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা হবে আজ। নির্বাচন কমিশনের তরফে এক বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়। আজ দুপুর তিনটের সময় দিল্লির বিজ্ঞান ভবনে সাংবাদিক সম্মেলন করে নির্বাচনের দিন ঘোষণা করা হবে। একই সঙ্গে সিকিম, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা ও ওড়িশা এই চার রাজ্যে বিধানসভা নির্বাচনের দিনক্ষণও ঘোষণা করা হতে পারে। ভোটের দিন ঘোষণার সঙ্গে সঙ্গে কার্যকর হবে নির্বাচনী আদর্শ আচরণবিধি। ভোটের দিন ঘোষণা সংক্রান্ত নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তি প্রসঙ্গে বিজেপি নেতা শাহনাজ হোসেন জানিয়েছেন নির্বাচনের জন্য তাদের দল প্রস্তুত। শুধু বিজেপি নয়, সারা দেশবাসী চায় ফের ভোটের মাধ্যমে নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রীর দায়িত্ব দিতে। কংগ্রেস নেতা সন্দীপ দীক্ষিতও জানিয়েছেন তাদের দল ভোটের জন্য প্রস্তুত। কাল 3 বাজে চুনাব আয়োগ যাব লোকসভাকে চুনাব আর কই রাজ্যকে চুনাব কি ঘোষণা করেগা, उसका इंतजार तो हम लोगों को पहले से है। देश की जनता ने तो मन बना लिया है कि लोकसभा का चुनाव होगा, अब फिर एक बार मोदी सरकार बनानी है। हमारी तैयारी तो बहुत बहुत बेहतर है, आज से ही नहीं, जो अभियान हमारा है चुनाव का, उसके मुद्दों को उजागर करने का, लोगों से जुड़े हुए जनहित के मुद्दों की बात करने का, ये अभियान तब से शुरू हो गया था। ভোটের দিন ঘোষণা না হলেও নির্বাচনী প্রচার শুরু করে দিয়েছে বিজেপি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ তেলেঙ্গানার নগর কুর্নুলে বিজয় সংকল্প সভায় যোগ দেন। তিনি বলেন তেলেঙ্গানাকে কিভাবে কংগ্রেস ও বিআরএস শোষণ করেছে তা রাজ্যবাসী জানে, বিরোধীদের দুর্নীতি নিয়েও সরব হন তিনি। नाचूर कर दिया। इन 10 वर्षों में हमने ये भी देखा कि कैसे तेलंगाना चक्की के दो पार्टों में पीसता रहा है, एक पार्ट कांग्रेस का और दूसरा पार्ट बीआरएस का। कांग्रेस और बीआरएस ने मिलकर तेलंगाना के विकास के हर सपने को चकनाचूर कर दिया है। और अब तो मुश्किल ये है कि यहां कांग्रेस के पंजे का कब्जा हो गया है। पहले बीआरएस की महालूट और अब कांग्रेस की बुरी नजर, ये वैसे ही हालत है जैसे कि कुएं से निकले खाई में गिरे। कांग्रेस के लिए तो पूरा राज्य तबाह करने के लिए 5 साल भी बहुत है। প্রধানমন্ত্রী বলেন তিনি কখনো দুর্নীতির সঙ্গে আপোষ করেননি, সার্বিক উন্নয়নকেই অগ্রাধিকার দিয়েছেন। মোদী কো আপসে ভোট লেকর আপনে পরিবার কে লোগোঁ কে লিয়ে কুরসি আর আপনে পরিবার কে লোগোঁ কে লিয়ে ব্যাংক ব্যালেন্স কি ব্যবস্থা নহি করনি হ্যায়। मोदी का तो परिवार
140 करोड़ देशवासी हैं। 23 साल से पहले मुख्यमंत्री के रूप में और अब प्रधानमंत्री के रूप में आपने मुझे सेवा का मौका दिया है। मैंने एक दिन भी मेरे लिए कभी उपयोग नहीं किया है। अगर मैंने कुछ किया है, अगर मैं जिया हूं, अगर मैं दिन रात काम करता रहा हूं, तो वो सिर्फ और सिर्फ मेरे 140 करोड़ परिवारजनों के लिए। भोटे दिन घोषणार आगे निर्वाचनी प्रचारे व्यस्त सब राजनैतिक दल। बीजेपी आगे थेकेई नेमेछे भोटेर प्रचारे। आज प्रधानमंत्री नरेंद्र मोदी कर्णाटके कलबुर्गीते एकटी जनसभा करबेन। সমাজের সর্বস্তরের মানুষের উন্নয়নকে সবসময় অগ্রাধিকার দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গোটা দেশকে নিজের পরিবার বলে মনে করেন তিনি। বিকশিত ভারত কর্মসূচিকে এগিয়ে নিয়ে যেতে এবার জনগণের দরবারে পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সকলের কাছ থেকে বিকশিত ভারত গড়ার লক্ষ্যে পরামর্শ চেয়ে চিঠি পাঠিয়েছেন নরেন্দ্র মোদী। চিঠিতে বলেছেন, সকলের অংশীদারিত্বে এক দশক শেষ হওয়ার দোরগোড়ায় 140 কোটি ভারতীয়ের আস্থা ও সহযোগিতা তাঁকে উদ্বুদ্ধ করেছে। গত 10 বছরে সাধারণ মানুষের জীবনে যে পরিবর্তন এসেছে তা বর্তমান সরকারের বড় সাফল্য। গরিব কৃষক, যুবক ও মহিলাদের উন্নয়নে সরকারের কঠিন সিদ্ধান্তে এই সাফল্য এসেছে। প্রধানমন্ত্রী আবাস যোজনায় সকলের জন্য পাকা বাড়ি, বিদ্যুৎ, পানীয় জল, রান্নার গ্যাস, এগুলি সরকারের প্রচেষ্টার সাফল্য। এছাড়াও আয়ুষ্মান ভারত কর্মসূচিতে বিনামূল্যে চিকিৎসা, কৃষকদের আর্থিক সহায়তা, মাতৃবন্দনা যোজনায় মহিলাদের সহায়তা এবং আরও অনেক কিছু সম্ভব হয়েছে শুধুমাত্র দেশবাসীর বিশ্বাসের উপর ভরসা করে। বর্তমানে দেশ ধারাবাহিকতা ও আধুনিকতার পরস্পরের সঙ্গে হাতে হাত মিলিয়ে সামনের দিকে এগিয়ে চলেছে। তিনি আরও বলেছেন, গত দশকে ভবিষ্যৎ প্রজন্মের জন্য অভূতপূর্ব পরিকাঠামো নির্মাণ, জাতীয় ও সাংস্কৃতিক ঐতিহ্যকে রক্ষা করা হয়েছে। আজ প্রত্যেক নাগরিক এই কথা ভেবে গর্বিত যে গোটা দেশ আজ ঐতিহ্যশালী সংস্কৃতি উদযাপন করছে। দেশবাসীর আস্থা ও সহায়তার উপর ভর করে অভিন্ন পণ্য পরিষেবা কর জিএসটি, জম্মু কাশ্মীরে 370 ধারা প্রত্যাহার, 3 তালাকের ওপর নতুন আইন, সংসদে বেশি করে মহিলাদের অংশগ্রহণের জন্য নারী শক্তি বন্ধন আইন, নতুন সংসদ ভবনের উদ্বোধন, সন্ত্রাসবাদ ও বাম উগ্রপন্থার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা সম্ভব হয়েছে। জনগণের অংশগ্রহণেরই ওপর নির্ভর করে গণতন্ত্রের সৌন্দর্যায়ন। প্রধানমন্ত্রী আরও বলেছেন, দেশবাসীর কল্যাণে বিভিন্ন ক্ষেত্রে কঠিন সিদ্ধান্ত গ্রহণে সকলের সহায়তা তাঁকে সাহায্য করেছে। বিকশিত ভারত গঠনের লক্ষ্যে এবং দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সকলের পরামর্শ ও সমর্থন অত্যন্ত জরুরি। আগামী দিনে দেশকে উন্নতির শিখরে পৌঁছে দেওয়া সম্ভব হবে বলেও তিনি আশাবাদী। মায় মোদী কা পরিবার হুম থিম সংয়ের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার এক স্যান্ডেলে লিখেছেন, মেরা ভারত মেরা পরিবার। ঘর মে বো রহতা মে ফিক্র হমেশা করতা দুঃখ দর্দ মেরা সমঝে বো মে খুশি মে শামিল রহতা হো নই অকেলা খড়া ইহা মে উসকা সংসার হু मैं मोदी का परिवार हूँ, मैं मोदी का परिवार हूँ, मैं मोदी का परिवार हूँ, मैं मोदी का परिवार हूँ। कांधे पे रख के हाथ मेरे मुझको वो समझाता है, वो देता हर पल साथ मेरा, मेरा हौसला बढ़ाता है। परवाह उसे है मेरी, मैं उसका पहरेदार हूँ। मैं मोदी का परिवार हूँ, मैं मोदी का परिवार हूँ, मैं मोदी का परिवार हूँ, मैं मोदी का परिवार हूँ। मेरे
पक्की छत है वो, मेरे अपनों की सेहत है वो, मेरी जरूरतों का पता उसे बदल रहा मेरी किस्मत वो देख रहा जो सपने मैं उनका किरदार हूँ। मैं मोदी का परिवार हूँ, मैं मोदी का परिवार हूँ, मैं मोदी का परिवार हूँ, मैं मोदी का परिवार हूँ। बेटी मैं तुम्हें आशीर्वाद देता हूँ, मैं जरूर तुझे चिट्ठी लिखूंगा। देश की हर माँ को उसने अपनी माँ माना, देश की हर बेटी को उसने अपना सा जाना। मैं चला बनाने उसकी फिर से अब सरकार हूँ। मैं नरेंद्र दामोदर दास मोदी, मैं मोदी का परिवार हूँ, 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 परिवार कुटुंबम आमी मोदी परिवार, मी मोदींचा परिवार आहे, नन्नदु मोदी परिवार, मोदी गारी कुटुंबम नेनु, ज्ञानम मोदी उडे कुडुमाने, मोय मोदी पोरियालो, मु मोदी यांका परिवार, मैं मोदी का परिवार हूँ, मैं मोदी का परिवार हूँ, मैं मोदी का परिवार। বিনামূল্যে বিদ্যুৎ প্রকল্প পিএম সূর্যঘর প্রকল্পে গত এক মাসে লক্ষাধিক পরিবার নাম নথিভুক্ত করেছে। সবচেয়ে বেশি নাম নথিভুক্ত হয়েছে উত্তরপ্রদেশে। এছাড়াও গুজরাট, মহারাষ্ট্রে এই প্রকল্পে নাম নথিভুক্ত করেছে বহু পরিবার বলে তার এক্স হ্যান্ডেলে জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিশিষ্ট সঙ্গীত শিল্পী অনুরাধা পড়োয়াল আজ বিজেপিতে যোগ দিলেন। অনুরাধা পড়োয়াল বলেন, দলে যোগ দিতে পেরে তিনি খুশি। मुझे बहुत ही विनम्रता पूर्वक खुशी भी मिल रही है कि मैं आज उन लोगों को ज्वाइन कर रही हूँ, उस गवर्नमेंट को ज्वाइन कर रही हूँ जिनका सनातन से इतना गहरा नाता है और जिसे मैं खुद 35 साल से मैंने फिल्म इंडस्ट्री को मतलब उसमें गाने के बाद फिर मैंने सिर्फ डिवोशनल मैंने गाया है, आप सभी लोग जानते हैं। और कई बार मेरे मन में ऐसे होता था कि जो मैंने किया सही किया नहीं किया, लेकिन अब जब मैंने देखा कि जिस वक्त जैसे भाई साहब ने कहा कि सुबह शाम 35 साल से गंगा जी की कृपा से वहां आरती चलती रहती है और एक मेरुमणि जिसे कह सकते हैं वो जिस वक्त रामलला की स्थापना हुई उस वक्त मुझे वहां 5 मिनट गाने का मौका मिला जो कि मेरा लाइफ लॉन्ग सपना था, तो मुझे ऐसे लगता है कि मैं सही जगह पे हूं और ये मेरा परम सौभाग्य है कि आज मैं आप लोगों को ज्वाइन कर रही हूं। बहुत बहुत धन्यवाद। बीजेपी मुखपात्र अरुण सिंह जानान, विशिष्ट संगीत शिल्पी योगदाने बीजेपी परिवार वृद्धि पेल, का परिवार और बड़ा हुआ है और देश विदेश में अगर भक्ति संगीत गीत की बात होती है, डिवोशनल सॉन्ग की बात होती है तो अनुराधा पौडवाल जी से बड़ा कोई नाम नहीं है। आपने 35 वर्षों से केवल भक्ति संगीत और डिवोशनल जो गीत है उसी को गाया है और गंगा आरती के समय हरिद्वार में जो सुबह शाम आरती बजती है वो आरती का भजन 35 वर्ष से जो लोगों के कानों में सुनाई देता है उस भजन को भी आपने ही गाया है अनुराधा पौडवाल जी ने। आप पद्मश्री हैं, माननीय प्रधानमंत्री मोदी जी के नेतृत्व में जिस प्रकार से सांस्कृतिक आध्यात्मिक सनातन यह गर्वान्वित हुआ है, हर भारतवासी अपने आप को गर्व की अनुभूति करता है कि आप भाजपा को ज्वाइन कर रहे हैं। आपके ज्वाइन करने से भारतीय जनता पार्टी
और मजबूत होगी। दिल्ली अबगारी मामलें बार बार ईडिर समन पाठान पर अवशेषे आज राउस एवेन्यू आदालते हाजिरा दिलें दिल्लर मुख्यमंत्री आम आदमी पार्टी नेता अरविंद केजरीवाल। तब आदालत ताके आज व्यक्तिगत 15,000 टाकार बंड और 1,00,000 टाकार बिनिमय जामिन दे। अरविंद केजरीवाल अदालते जमीन पावर विषय कटाक्ष कर बीजेपी नेता मनोज तिवारी। अभी अभी पता चला कि अरविंद केजरीवाल जी को बेल मिली है। अब लोग सोच रहे हैं कि बेल मिली किसमें? इनको बेल मिली है जो इन्होंने अभी तक ईडी के सम्मंस की अवहेलना की और ईडी ने कंप्लेन की। उस कंप्लेन में जब ये कोर्ट गए तो उसके लिए इनको बेल मिली है कि चलो पीछे जो गलतियां किया है उसमें आपको अभी 15,000 के मुचलके पे 1,00,000 की सिक्योरिटी पे अब ये जमानत पे इस समय हैं। लेकिन इनको कहा गया है जल्दी से ईडी के समन्स का जवाब दीजिए, उपस्थित होइए, कानून का पालन करिए। इसलिए अरविंद केजरीवाल जी को जल्दी से जल्दी कानून का पालन करना चाहिए और यही संविधान की शपथ लिए हुए व्यक्ति के लिए उचित भी है। दिल्ली आबगारी दुर्नीति मामलें बीआरएस नेत्री के कविता के तार हायदराबाद बाड़ी थेके ईडी ग्रेप्तार करेछे, ताके दिल्ली निये आसा हयेछे, आज ताके आदालते पेश करा हच्छे। সন্দেশখালীর ঘটনায় এখনও সরগরম রাজ্য রাজনীতি। ইডির ওপর হামলার ঘটনার বিষয়ে মূল অভিযুক্ত শেখ শাহজাহানের ভাই আলমগীরকে আজ নিজাম প্যালেসে সিবিআইয়ের জেরা চলছে। কলকাতা হাইকোর্টের নির্দেশ মতো সন্দেশখালীর মানুষের কাছ থেকে অভিযোগ সংগ্রহ করছেন বিজেপি নেত্রী আইনজীবী প্রিয়াঙ্কা টিবরিওয়ালের নেতৃত্বে 12 জনের আইনজীবীর একটি দল। সন্দেশখালীর ন্যাজার থানার আগারহাটি গ্রাম পঞ্চায়েতে ছোট বিটফুল এলাকায় একটি শিবির খোলা হয়েছে, সেখানে নির্যাতিতারা তাদের অভিযোগ জানাচ্ছেন। দাড়ি ভিটকাণ্ডে রাজ্যের মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব এবং এডিজি সিআইডির বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থা। 6 বছর আগে 2018 সালের সেপ্টেম্বর মাসে বাংলা ভাষার শিক্ষক নিয়োগের দাবিতে উত্তর দিনাজপুরের দাড়ি ভিট উচ্চ বিদ্যালয়ে তুমুল ছাত্র বিক্ষোভের সময় পুলিশের গুলিতে 2 প্রাক্তন ছাত্রের মৃত্যু হয়েছিল। সেখানে বিস্ফোরণের অভিযোগ ওঠায় কলকাতা হাইকোর্ট পুরো ঘটনার এনআইএ তদন্তের নির্দেশ দিয়েছিল, কিন্তু দাড়িভিট কাণ্ডে তদন্তকারী সংস্থা সিআইডি এতদিনও এনআইএকে প্রয়োজনীয় কাগজপত্র হস্তান্তর না করায় আদালত অবমাননার মামলা দায়ের করা হলো। আগামী 5ই এপ্রিল রাজ্য প্রশাসনের 3 কর্তাকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন মামলাকারীর আইনজীবী পার্থ ঘোষ। অনুযায়ী সেটা তারা কমপ্লাই করবে এবং সেই কাগজপত্র যাতে হ্যান্ডওভার করা হয় এনআইএকে, কিন্তু এইটা না এনআইএকে ওরা কোনো হ্যান্ডওভার করেছে না সিআইডি কোনো স্টেপ নিয়েছে এই ব্যাপারটাতে, পরবর্তীকালে এটা কীভাবে কী তদন্তের অগ্রগতি করা যায় কলকাতা হাইকোর্টের অর্ডার অনুযায়ী। আজকে আমি কন্টেম্প পিটিশন ফাইল করেছিলাম কিন্তু ওনারা কিছু দেয়নি বলে আজকে জাস্টিস রাজশেখর মান্থা আমাদের হোম সেক্রেটারি, চিফ সেক্রেটারি এবং আজকে যিনি আমাদের সিআইডির প্রধান আছেন তাকে তাদের এগেনস্টে 3 জনের এগেনস্টে রুল ইস্যু করেছে। আর হোম সেক্রেটারি আছেন, চিফ সেক্রেটারি, চিফ সেক্রেটারি, হোম সেক্রেটারি এবং আমাদের এডিজি সিআই সবাইকে অ্যাপিয়ার হয়ে তার রুলের অ্যান্সার দিতে হবে।
রাজনৈতিক স্বার্থে রাজ্য সরকার দাড়িভিট কাণ্ডে তদন্তভার এনআইএর হাতে তুলে দেয়নি বলে অভিযোগ করেছেন রাজ্য বিজেপির মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য। বলছি এই সরকারটা থাকলে কোনো কিছুই করা সম্ভব নয়। ভোট পরবর্তী হিংসায় আদালতের নির্দেশে সিবিআই যে তদন্ত করছে সেখানে রাজ্য পুলিশের তো সহযোগিতা অনেক দূরের কথা। তারা সাক্ষীদের হস্টাইল করেছে, ভীত সন্ত্রস্ত করেছে, প্রমাণ লোপের ব্যবস্থা করেছে। তো এক্ষেত্রে তারা দাড়িভিটের ক্ষেত্রেও সেটা হবে, এটাই তো স্বাভাবিক। যদি সহযোগিতা করতো সেটাই অস্বাভাবিক হতো। রাষ্ট্রসংঘে ভারতের স্থায়ী সদস্য রুচিরা কম্বোজ বলেছেন ভারত বহুত্ববাদে বিশ্বাসী, এদেশে সব ধর্ম ও সব বিশ্বাসের মানুষ সুরক্ষিত। মিস্টার প্রেসিডেন্ট, আই টেক দ্য ফ্লোর টু এক্সপ্লেইন ইন্ডিয়াস পজিশন অন দিস রেজলিউশন। ইন আওয়ার ওয়ার্ল্ড টুডে উই আর কনফ্রন্টেড উইথ এসকেলেটিং জিওপলিটিক্যাল টেনশনস অ্যান্ড আনইকুয়াল ডেভেলপমেন্টস রিজাল্টিং ইন আ কনসার্নিং রাইজ ইন ইনটলারেন্স, ডিসক্রিমিনেশন অ্যান্ড ভায়োলেন্স based on religion or belief. India, as a proud champion of pluralism, firmly upholds the principle of equal protection and promotion of all religions and all faiths. অবসরপ্রাপ্ত আইএএস আধিকারিক নবনীত কুমার সহগল প্রসার ভারতীর পর্ষদের নতুন চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন। দায়িত্বভার গ্রহণের পর সরকারি গণমাধ্যমের সার্বিক উন্নয়নে অগ্রাধিকার দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। प्रसार भारती देश का एक बहुत ही रिलायबल संदेशवाहक है। आम जन तक सही सूचनाएं पहुंचाना, आम जन तक सही खबरें पहुंचाना, ये प्रसार भारती का एक मुख्य उद्देश्य है। इसके साथ साथ जो जन कल्याणकारी कार्यक्रम हैं उसके बारे में भी हमारे जो नागरिक हैं उनको समय समय पर अवगत कराते रहना, और दूरदर्शन और रेडियो की एक बहुत बड़ी रीच है, एक बहुत बड़ी उसकी पहुंच है, उस पहुंच का सही समय पर खबरें पहुंचाने में उपयोग करने का प्रयास किया जाएगा और एक प्रोफेशनलिज्म लाने का प्रयास किया जाएगा। एज ए पब्लिक ब्रॉडकास्टर हमारा प्रसार भारती का ये कर्तव्य है कि वो सही और निष्पक्ष खबरें आम जन तक पहुँचाए, और यही हमारा प्रयास है। রাজ্যপাল ডক্টর সিভি আনন্দ বোস আজ আচমকা হাওড়া সফরে যান। শিবপুর থানার রামকৃষ্ণপুর ঘাটের কাছে নিজের গাড়ি রেখে টোটো রিক্সায় চেপে শহরের বিভিন্ন গলি ঘুরে দেখেন। শ্রী জৈন বিদ্যালয় পরিদর্শন করেন রাজ্যপাল। এই শিক্ষা প্রতিষ্ঠানে আসতে পেরে তিনি খুশি। I had the opportunity to interact with the bright, young, sweet kids here. They are highly talented. They show that Indian children are second to none. They appreciate the school authorities for taking care of the children. Every aspect of the children's development is taken care of, including what impressed me most was the training in self-defense for the girl children. You know, India lives in her children. It is said, the child is the father of the man, Shakespeare said it, which is very true. Our children are the greatest assets, and I'm very proud to be here to see that Indian children are taken care of very well. They are the best in the world. मेरे साथ मेनली उनका जो कहना था कि हमारे यहाँ का जो विद्यालय प्रधान शिक्षिका मौसुमी घोषाल राज्यपाल एक परिदर्शन खुशी थी, जो थोड़े प्रॉब्लम वाले बच्चों को डील करते हैं उनसे भी उनकी बात हुई। फिर हमारे जो को करिकुलर खासकर योगा, टाइक्वांडो और बाकी जो भी एक्टिविटीज होते हैं, तो सर का एक स्पेशल रिक्वेस्ट था हमारे पास कि हमारे बच्चे जो और इंस्ट्रक्टर जो है थोड़ा सेल्फ डिफेंस के क्लासेस उनके गवर्नर हाउस में जाकर दें। ये उनका एक रिक्वेस्ट था कि मैडम आज का जो माहौल है उसमें हम लोग चाहते हैं कि गर्ल्स और
इंडिपेंडेंट बने, क्योंकि सेल्फ डिफेंस बहुत उनके लिए जरूरी है। तो ये उनका एक स्पेशल मैसेज था। বর্ধমান শহর লাগোয়া বৈকুণ্ঠপুর দু নম্বর পঞ্চায়েতের নান্দুর গ্রামে সেটিয়া মিলগেট থেকে ঝাপানতলা পর্যন্ত দু কিলোমিটার নির্মীয়মান রাস্তার পিচ উঠে যায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। গ্রামবাসীর অভিযোগ, প্রথম দিন কাজ হওয়ার পর থেকেই রাস্তার পিচ উঠে যাচ্ছে, তাই নতুন করে রাস্তার কাজ করতে হবে। ঠিকমতো পরিষ্কার করা হয়নি, কম্প্রেসার দিয়ে যেটা ধুলো উড়িয়ে সম্পূর্ণ ধুলো পরিষ্কার করা সেটা করা হয়নি। এক নম্বর, দু নম্বর হচ্ছে গিয়ে যে থিকনেসটা, সেটা নিয়ে আমাদের একটা অভিযোগ রয়েছে। তো ভদ্রলোককে বলা হলো যে আপনি থিকনেসের ডকুমেন্ট দেখান যে কত অথোরাইজড। বলো আমি ওটা দেখাতে বাধ্য নেই, আমি দেখাতে পারবো না। কোথা থেকে কত কতটা স্যাংশন হয়েছে কী করে জানবো? অর্ডার ওই সব সিট তো আমাদের দেখায় না কিছু, আর আমরা তো আইডিয়া ঝাপানতলা এইটুকুই জানি পাথর ওই। আমরা চাইছি ধুলো পরিষ্কার করে থিকনেস প্রপারলি দিক এবং আমাদেরকে দেখানো হোক যে এত থিকনেস অ্যালোয়েড হয়েছে, আমরা সেটাই জানতে পারছি না। আমরা ইন ডার্ক ধুলো তোলা হয়েছে, আমার কাছে তার ছবি আছে, আমি দেখে দিতে পারি আপনাকে। ধুলো তোলা হয়েছে, ঝাড় দিয়ে, ঠিক আছে, ঝাড় দিয়ে না, হ্যাঁ কম্প্রেসার দেওয়া হয়নি, সামনেটা তুলেছিল না, বসতে কিছুটা টাইম লাগে, ঠিক আছে, আজকেই করা হয়েছে তো বিকালে সেকেন্ড হাফে, ঠিক আছে, আমরা দেখছি। অবৈধভাবে পোস্ত চাষের বিরুদ্ধে যৌথভাবে অভিযান চালালো পুরুলিয়া জেলা পুলিশ ও আবগারি দপ্তর। অযোধ্যা পাহাড় এলাকার বেশ কয়েকটি জায়গায় বেআইনিভাবে পোস্ত চাষ হচ্ছে বলে অভিযোগের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। বলরামপুর থানার ক্ষেত্রিডি ও মাহালিটার এলাকায় প্রায় 20 বিঘা জমির পোস্ত চাষ নষ্ট করে দেওয়া হয়েছে। আজ জাতীয় টিকাকরণ দিবস, এবারের মূল ভাবনা ভ্যাকসিন ওয়ার্কস ফর অল। 1995 সালে আজকের দিনে পোলিও টিকাকরণের প্রথম ডোজ খাওয়ানো শুরু হয়, তারপর থেকেই আজকের দিনটিকে জাতীয় টিকাকরণ দিবস হিসেবে পালন হয়ে আসছে। এর মূল লক্ষ্য বিভিন্ন রোগের বিরুদ্ধে টিকাকরণ কর্মসূচির বিষয়ে জনসচেতনতা গড়ে তোলা। মহিলা প্রিমিয়ার লিগের রুদ্ধশ্বাস ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে 5 উইকেটে জিতে ফাইনালে উঠল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। দ্বিতীয় প্লে অফ ম্যাচে গতকাল শুরুতেই কিছুটা ব্যাকফুটে ছিল আরসিবি, 6 উইকেটে 135 রান সংগ্রহ করে আরসিবি। জবাবে খেলতে নেমে মুম্বাই ইন্ডিয়ান্স নির্ধারিত ওভারে 6 উইকেটে হারিয়ে 130 রান তোলে। শেষ করার আগে শীর্ষ সংবাদ আরও একবার। 2024-এর লোকসভা নির্বাচনের দিন ঘোষণা আজ। কয়েকটি রাজ্যে বিধানসভা ভোটেরও দিন ঘোষণা হতে পারে, বিজ্ঞপ্তিতে জানিয়েছে নির্বাচন কমিশন। বিকশিত ভারত গড়ার লক্ষ্যে পরামর্শ চেয়ে দেশবাসীকে চিঠি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তেলেঙ্গানায় জনসভা, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উন্নয়নের বার্তা প্রধানমন্ত্রী। সন্দেশখালীর ঘটনায় শেখ শাহজাহানের ভাই আলমগীরকে জেরা, সিবিআই এর আদালতের নির্দেশে নির্যাতিতদের অভিযোগ সংগ্রহ আইনজীবী প্রিয়াঙ্কা টিব্রিওয়ালের। ভারত বহুত্ববাদে বিশ্বাসী, ভারতে সর্বধর্মের মানুষ সমানভাবে সুরক্ষিত বললেন রাষ্ট্রসংঘে ভারতের স্থায়ী সদস্য রুচিরা কম্বোজ। সংবাদ এখনকার মতো এ পর্যন্ত। এরপর দুপুর 3টে রয়েছে সংবাদ এক নজরে। নমস্কার।